মেসেঞ্জারের গোপনীয় তিনটি চ্যাটিং। সবাই মেসেঞ্জার ব্যবহার করলেও মেসেঞ্জার নিয়ে সবাই ঘাটাঘাটি করে না, কিন্তু এ তিনটি চ্যাটিং দেখলেই আপনার এ তিনটি চ্যাটিং করে নিতে ইচ্ছা হবে। এ তিনটি চ্যাটিং 95% লোকেই জানে না যে মেসেঞ্জারে কত কিছু করা যায়। তো বন্ধুরা, দেরি করব না, চলুন দেখে আসি সেই অতি গোপনীয় সিক্রেট তিনটি চ্যাটিং। বন্ধুরা, সর্বপ্রথম চলে যাবেন আপনি আপনাদের মেসেঞ্জার অ্যাপসটিতে। এবার মেসেঞ্জার অ্যাপসটি ক্লিক করবেন। মেসেঞ্জার অ্যাপসটি ক্লিক করার পর সব থেকে উপরে আপনার প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। প্রোফাইল পিকচারে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখেন আছে ফটো অ্যান্ড মিডিয়া নামক অপশন, এখানে আপনি ক্লিক করবেন। তারপর সবার উপরে আপনি দেখতে পাচ্ছেন সেভ অন ক্যাপচার নামক অপশন, এখানে আপনি যদি এটি অন করে দেন তাহলে আপনার মেসেঞ্জারে যদি কেউ ছবি বা ভিডিও পোস্ট করে থাকে তাহলে সেটি আপনার মোবাইল ফোনের গ্যালারিতে ডাইরেক্ট চলে যাবে। সে যদি আপনার মেসেঞ্জারে পোস্টকৃত ভিডিও বা ছবি রিমুভ বা ডিলিট করতে চায় তারপরও সে ডিলিট করে দিল আপনার গ্যালারিতে থেকে যাবে, আপনি সেটি অনায়াসেই পেয়ে যাবেন। এটা হলো আমার প্রথম সেটিং। এবার আমার দ্বিতীয় সেটিংটি শেয়ার করব। আমার দ্বিতীয় সেটিংটির জন্য আপনি চলে যাবেন আবারও আপনার প্রোফাইল পিকচারের কাছে। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন, তারপর একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখবেন স্টোরি নামক একটি অপশন রয়েছে, এটির উপর ক্লিক করবেন। বর্তমানে মেসেঞ্জারে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টোরি। দেখা যায় সবাই তার স্টোরি হিসেবে আমরা মাইডি দিয়ে থাকি, আপনারও আপনাদের মেসেঞ্জারে মাইডি দিয়ে থাকেন, অর্থাৎ আপনার মেসেঞ্জারে যে স্টোরি বা মাইডি রয়েছে সেটা আপনি সবাইকে দেখাতে চান না শুধু আপনার ফেসবুকে যে ফ্রেন্ডরা রয়েছে তাদেরকেই দেখাতে চান? আপনি যদি এখানে পাবলিশ করে দেন তাহলে আপনার মাইডিটি সবাই দেখতে পাবে, আর যদি ফ্রেন্ডস অল করে দেন তাহলে আপনার শুধুমাত্র ফেসবুকের ফ্রেন্ডরাই দেখতে পাবে। বন্ধুরা, আমি চাচ্ছি আমার মাইডিটি সবাই দেখতে পাক, তার জন্য আমি পাবলিশ করে দিচ্ছি। তারপর আমার তৃতীয় নম্বর সেটিংটি হচ্ছে আবারও আপনি প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করার পর আপনি একটু নিচেই চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন চ্যাট হেডস নামক একটি অপশন আছে, এখান থেকে আপনি এটাকে অন করে দেবেন। এটা অন করার মানে হচ্ছে আপনি যদি মোবাইলের অন্য কোনো অপশনে কাজ করেন তখন যদি আপনাকে কেউ মেসেজ করে সেটি এভাবেই চলে আসবে, আর আপনি সহজেই বুঝতে পারবেন যে কে আপনাকে মেসেজ করেছে। আর আপনি যদি এটা অফ করে রাখেন তাহলে এটি আপনি আর বুঝতে পারবেন, আপনাকে এই শাটার নামিয়ে দেখতে হবে, তাই আপনার এটি অন করে রাখাই ভালো। তো বন্ধুরা, এই ছিল আমার তিনটি চ্যাটিং, আশা করি আপনাদের ভালো লেগেছে। তাই আপনাদের বলবো, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে দিন, আর আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর নতুন নতুন আমার আরও ভিডিও পেতে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিন।